চতুর্থ পর্যায়ে দুয়ারের সরকার শুরু হলো তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে। শনিবার ব্লকের অন্তর্গত ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বক্সিরহাট গার্লস হাই স্কুলে ও ভানুকুমারী 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝাউকুটি জোড়াই মোড় কমিউনিটি হলে আয়োজিত দুয়ারে সরকারের শিবির দুটি সূচনা করেন তুফানগঞ্জ 2 নম্বরের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। তবে প্রথম দিনে দুটি শিবিরের কোনোটিতেই আগের শিবিরেরগুলোর মতন সাধারণ মানুষের জমায়েত ছিল না। লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী দপ্তর এই দুটিতে কিছু মানুষের আবেদনপত্র জমা পড়লেও বাকি দপ্তরগুলো দিনভর প্রায় ফাঁকাই ছিল। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিও জানান দুপুর পর্যন্ত দুটি শিবিরে 300+ আবেদনপত্র জমা পড়েছে। আগের শিবিরগুলোতে বেশ ভিড় হলেও এবারে শিবিরে সেভাবে মানুষের আগ্রহ নেই কেন, এ প্রশ্নের উত্তরে বিডিও জানান কিছুটা বৃষ্টির কারণে ও প্রথম দিন হিসেবে হয়তো এমনটা হয়েছে। এছাড়া এর আগেও ধারাবাহিকভাবে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে, তাই নতুন আবেদনকারীর সংখ্যা তুলনামূলকভাবে কম। তবুও তিনি আশাবাদী পরবর্তী শিবিরগুলিতে অনেক বেশি ভিড় হবে বলে। তিনি জানান আগামী 31শে মে পর্যন্ত ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতে এলাকার 22টি শিবির অনুষ্ঠিত হবে। সোমবার বারকোদালি 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই শিবির বসবে। এদিনের শিবির দুটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লকের 2 যুগ্ম বিডিও বন্দনা শেরপা ও টিভি ভুটিয়া, বিডিএমও অনিরুদ্ধ রায়, পিডিও গাইচু লেপচা, মহকুমা সহ শ্রম আধিকারিক রেমিস একা প্রমুখ। বক্সিরহাট থেকে রাহুল চন্দ্রের রিপোর্ট, এক্স টিভি বাংলা।